আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এ আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয়, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইন দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ ডাউনলোড করতে হয় এবং সেই ব্যাকআপটি কিভাবে রিস্টোর করতে হয়। আপনি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনসটি দিয়ে যেমন ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন আপনার লোকাল পিসিতে, একইভাবে সেই ডাউনলোড করা ব্যাকআপটি দিয়ে রিস্টোরও করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এবং আপনি যদি চান যে সেই ব্যাকআপটি দিয়ে আপনি অন্য কোনো হোস্টিং প্রোভাইডারে আপনার ওয়েবসাইটটি ট্রান্সফার করতে পারবেন, সেটিও করতে পারবেন, অথবা অন্য কোনো ডোমেইনে যদি আপনি সেই ওয়েবসাইটটি রিস্টোর করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনস এর মাধ্যমে ব্যাকআপ ডাউনলোড করতে চান, তাহলে সরাসরি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। তো আপনি এই ওয়ার্ডপ্রেসে দুইভাবে লগ ইন করতে পারেন, সিপ্যানেল থেকেও লগ ইন করতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনার ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ডিটেলস আছে সেটি দিয়েও আপনি লগ ইন করতে পারেন। এরপর অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনসটি ইনস্টল করার জন্য বাম পাশের প্লাগইনস অপশনে মাউস পয়েন্টার হবার করে অ্যাড নিউ এ ক্লিক করুন। এরপর সার্চ প্লাগইনসে যদি আপনি অল ইন ওয়ান টাইপ করে যদি আপনি সার্চ করেন, তাহলে খুব সহজেই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনসটি খুঁজে পাবেন এবং এখান থেকে এই প্লাগইনসটি ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করুন। ইনস্টল করা হয়ে গেলে এটি অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটনে ক্লিক করুন। অ্যাক্টিভ হয়ে গেলে ইনস্টল প্লাগইনস অপশন থেকে ইনস্টল করা প্লাগইনসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ ক্রিয়েট করার জন্য অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনসে আসবেন এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর এক্সপোর্ট টু পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করার পর ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার সাথে সাথেই আপনার ব্যাকআপ প্রসেসটি শুরু হয়ে যাবে, অর্থাৎ এখানে এক্সপোর্ট করা শুরু হবে এবং ব্যাকআপ প্রসেসটি যখন শেষ হয়ে যাবে তখন আপনি এখানে পপ আপ উইন্ডোতে ডাউনলোড করার জন্য একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন বা বাটন দেখতে পাবেন। এখান থেকে যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আপনার লোকাল পিসিতে ডাউনলোড করতে চান, তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করুন। আপনার ব্যাকআপটি ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এবং এখানে যদি ডাউনলোড প্রসেস শেষ হয়ে যায় তা আপনি এখান থেকে স্ট্যাটাস থেকে দেখে নিতে পারবেন। এবং এই যে আপনি ডাউনলোড করলেন, আপনার লোকাল পিসির কোন ফোল্ডারে তা ডাউনলোড হলো সেটি জানার জন্য এখানে সরাসরি শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কোন ফোল্ডারে ব্যাকআপটি ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করা ব্যাকআপ ফাইলটি মুভ করে আপনার লোকাল পিসির যে কোনো ড্রাইভে অথবা ফোল্ডারে রেখে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার গুগল ড্রাইভে এটি আপলোড করে রাখতে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তবে আমরা এটি রিকমেন্ড করি যে আপনার লোকাল পিসিতে যদি আপনি ডাউনলোড করেন তাহলে এখানে ডাউনলোড ফোল্ডারে না রেখে কোনো সি ড্রাইভ ব্যতীত অন্য কোনো ড্রাইভে রাখার এবং তা গুগল ড্রাইভে আপলোড করে রাখার। তো এখান থেকে ব্যাকআপ ডাউনলোড করা হয়ে গেলে উইন্ডোটি ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। এখন আপনি যে আপনার ওয়েবসাইটের ব্যাকআপটি ডাউনলোড করেছেন এবং গতগুলো ব্যাকআপ আপনি রেখেছেন সেইগুলো যদি দেখতে হয় বা জানার হয়, তাহলে এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনস থেকে সরাসরি ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ব্যাকআপসে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে লিস্ট দেখতে পাবেন যে আপনি কতগুলো ব্যাকআপ আপনি রেখেছেন আপনার ওয়েবসাইটের। তো আপনি যদি চান এখানে এডিট বাটনে ক্লিক করে এখানে নোটও কিন্তু অ্যাড করে রাখতে পারেন যে আপনার কোন দিনের ব্যাকআপ এটি বা কোন ওয়েবসাইটের ব্যাকআপ, তো এখানে নোট রাখতে পারেন। এছাড়াও আপনি এখানে ডেট ওয়াইজ কিন্তু দেখে নিতে পারবেন বা সাইজও দেখে নিতে পারবেন যে কত এমবি আপনার এই ব্যাকআপ ফাইলটি। তো এখান থেকেও আপনি চাইলে কিন্তু ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে নতুন করেও কিন্তু আপনি ব্যাকআপ ক্রিয়েট করতে পারবেন এবং ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ব্যাকআপ বাটনে ক্লিক করলেও কিন্তু এখানে নতুন করে আবার ক্রিয়েট হবে এবং একইভাবে আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন এবং ট্যাবটি ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করে তা ক্লোজ করতে পারেন। তো যে কোনো ওয়েবসাইটের ব্যাকআপ ক্রিয়েট করার পর তা কিন্তু শেয়ার হোস্টিং সিপ্যানেল থেকে ডিলিট করতে হয়। তো যেহেতু শেয়ার হোস্টিং এ আনইউজুয়াল অথবা জিপ ফাইল বা ব্যাকআপ ফাইল রাখার অনুমতি নেই, এই জন্য আপনি যে ব্যাকআপটি আপনি ক্রিয়েট করবেন না কেন আপনার লোকাল পিসিতে ডাউনলোড করার পর এখান থেকে তার ডিলিট বাটনে ক্লিক করে পপ আপ উইন্ডো থেকে কনফার্ম করার জন্য ওকে বাটনে ক্লিক করে তা ডাউনলোড করে দিতে হয়। এবং আপনি যদি চান এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি রিস্টোরও করতে পারেন, রিস্টোর করার জন্য রিস্টোর বাটনে ক্লিক করলেই এখানে রিস্টোর প্রসেস শুরু হবে। তো যদিও এখানে একটি ইরর মেসেজ আমি দেখতে পাচ্ছি, এটি সাধারণত পেইড এক্সটেনশনের জন্য, যেহেতু আমার এখানে পেইড এক্সটেনশন নেই এজন্য এটি এখান থেকে আমি রিস্টোর করতে পাচ্ছি না। তো আপনার যদি পেইড এক্সটেনশনটি নেওয়া থাকে বা পেইড অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনসটি নেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে রিস্টোর করতে পারবেন। তো আপনার যদি পেইড এক্সটেনশনটি নেওয়া থাকে সেই পেইড এক্সটেনশনটি এখান থেকে ইনস্টল করার জন্য সরাসরি আপনি চলে যাবেন বাম পাশের যে প্লাগইনস অপশন আছে সেই প্লাগইনস অপশন থেকে অ্যাড নিউ এ এবং এখান থেকে আপলোড প্লাগইনস বাটনে ক্লিক করবেন। এরপর চুজ ফাইল বাটনে ক্লিক করার পর আপনার পেইড প্লাগইনসটি যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে যাওয়ার পর আপনার পেইড প্লাগইনসটি সিলেক্ট করবেন, এরপর ওপেন বাটনে ক্লিক করবেন, এরপর ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ প্লাগইনস বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভ হয়ে গেলে আপনি তার স্ট্যাটাস এখান থেকে দেখে নিতে পারবেন যে এখানে আনলিমিটেড এক্সটেনশন, এখান থেকে কিন্তু আমি অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি আমার পেইড প্লাগইনসটি। তো এখন যদি আমি
ব্যাকআপস থেকে রিস্টোর করতে যাই, তাহলে কিন্তু এখান থেকে রিস্টোর শুরু হয়ে যাবে এবং রিস্টোর হয়ে যাবে। এবং রিস্টোর হয়ে গেলে প্রসিড বাটনে ক্লিক করার পর আপনি তা কনফার্ম করতে পারেন, এরপর ফিনিশ বাটনে ক্লিক করে আপনি ইম্পোর্ট সাকসেসফুলি তা সেট আপ শেষ করে দিতে পারেন। এবং আপনার ওয়েবসাইটে যখন আপনার ব্যাকআপটি ইম্পোর্ট শেষ হয়ে যাবে তা একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন। এবং এরপর এখানে আপনাকে পারমালিঙ্কে যেতে হবে, পারমালিঙ্কে যে কিছু চেঞ্জেস আছে সেই চেঞ্জেসটি আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। তো এটি গেল এখান থেকে পেইড যদি প্লাগইনস নেওয়া থাকে এবং এখান থেকে রিস্টোর করার প্রসেস। এবং আমি যেহেতু এখান থেকে সবগুলো ফাইল এখানে ডিলিট করে দিচ্ছি, তাহলে তো আর এখান থেকে আর রিস্টোর করার অপশনটি থাকছে না। সেক্ষেত্রে ডাউনলোড করা লোকাল পিসি থেকে ব্যাকআপ ফাইলটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রিস্টোর করতে, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আগে লগ ইন করবেন এবং লগ ইন করার পর পুনরায় অল ইন ওয়ান WP মাইগ্রেশন প্লাগইনসে যাবেন এবং এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এখন যদি আপনার ব্যাকআপ ফাইলটি অন্য কোনো হোস্টিং এ মুভ করতে চান, সেক্ষেত্রে সেই হোস্টিং এ যে ওয়ার্ডপ্রেসটি আপনি ইনস্টল করেছেন সেই ওয়ার্ডপ্রেসে কিন্তু লগ ইন করতে হবে এবং লগ ইন করে একই প্রসেসে আপনি কিন্তু এখান থেকে রিস্টোর করতে পারেন কিংবা আপনার ওয়েবসাইটটি মাইগ্রেশন করতে পারেন। তো এরপরও যদি আপনার এ বিষয়ে কোনো বিস্তারিত জানার থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে অল ইন ওয়ান WP মাইগ্রেশন প্লাগইনস এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি মাইগ্রেশন করবেন বা ট্রান্সফার করবেন অন্য হোস্টিং প্রোভাইডারে। সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন। তো এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ব্যাকআপটি যদি আপনি রিস্টোর করতে চান, তাহলে সরাসরি ইম্পোর্ট থেকে ইম্পোর্ট ফর্মের পাশে যে থ্রি ডট আইকন আছে সেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এরপর ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর আপনার ব্যাকআপ ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন বা যে ড্রাইভে রেখেছেন সেই ড্রাইভটি সিলেক্ট করার পর আপনার ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করবেন, এরপর ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথেই ইম্পোর্ট প্রসেস শুরু হয়ে যাবে। ইম্পোর্ট প্রসেস শেষ হয়ে গেলে সরাসরি এখন প্রসিড বাটনে ক্লিক করতে হবে। আপনার ওয়েবসাইটে যদি সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যায়, তাহলে আপনি এই ধরনের একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এরপর আপনাকে যেতে হবে পারমালিঙ্ক স্ট্রাকচারে। তো পারমালিঙ্ক স্ট্রাকচারে যাওয়ার জন্য এখানে সরাসরি এই সেভ পারমালিঙ্ক স্ট্রাকচার এই অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে সরাসরি যাবেন সেটিংসে, সেটিংস অপশন থেকে আপনি সরাসরি পারমালিঙ্ক বাটনে ক্লিক করবেন। তো এই দুই প্রসেসে আপনি পারমালিঙ্ক পেজে চলে আসতে পারেন। এবং এখানে যদি আপনার পেইন্ট বা অন্য কোনো অপশন যদি সিলেক্ট করা থাকে, তাহলে সরাসরি আপনি সিলেক্ট করবেন পোস্ট নেম, এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। একইভাবে আপনি দ্বিতীয়বার পোস্ট নেম সিলেক্ট করবেন, এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। এইভাবে পারমালিঙ্ক দুইবার সেভ দেওয়ার হয়ে গেলে আপনার প্রথম অপশনের কাজ শেষ। এরপর আপনি অপশনালি আপনার যে প্লাগইনসটি আছে সেটি আপনি রিভিউ করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি যে ব্যাকআপটি রিস্টোর করেছেন সেই ব্যাকআপটি আপনার ঠিক মতো কাজ করছে কিনা বা সফল হয়েছে কিনা তা আপনি কিন্তু ওয়েবসাইট ভিজিট করে তা দেখে নিতে পারবেন যে সবকিছু ঠিক হয়েছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন এবং আপনার ব্যাকআপ রিস্টোর প্রসেসটি শেষ হয়ে গেলে আপনি ট্যাবটি ক্লোজ করে দিতে পারেন। তো যদিও আমরা রিকমেন্ড করি যখন কোনো ওয়েবসাইটে চেঞ্জ করা হয় বা কোনো ডিজাইন করতে হয়, তো তার আগে একটি ব্যাকআপ নিতে এবং ডিজাইন করার পর একটি ব্যাকআপ রাখতে। তো প্রতিনিয়ত মাসে অন্তত, প্রতি সপ্তাহে অন্তত দুই একটি বা প্রতিদিন ম্যানুয়ালি এইভাবে আপনার ওয়েবসাইটের আপনি ব্যাকআপ রাখতে পারেন এবং আপনার ওয়েবসাইটের ডাটাগুলো আপনি সুরক্ষিত করে রাখতে পারেন। তো আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আপনি যখন এখানে কোনো ব্যাকআপ ক্রিয়েট করেন কিংবা আপনি যখন ব্যাকআপ এখান থেকে ডাউনলোড করবেন, তো এখানে লাস্ট আপনি যে চেঞ্জ করে আপনি ব্যাকআপটি করলেন সেই চেঞ্জ সহ কিন্তু আপনার ব্যাকআপ কিন্তু এখানে ক্রিয়েট হবে। তো আপনি ব্যাকআপ করার পরে যদি আপনার ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করেন কিংবা নতুন করে কোনো পোস্ট বা কন্টেন্ট আপলোড করেন, সেটি কিন্তু এই ব্যাকআপ ফাইলের ভিতর থাকবে না। তো আপনি যখন এখান থেকে ব্যাকআপ ক্রিয়েট করবেন সে পর্যন্ত ডাটা কিন্তু এখানে ব্যাকআপ হবে, কিন্তু ব্যাকআপ করার পরে যদি আপনি কোনো ওয়েবসাইটের কোনো চেঞ্জ করেন কিংবা কোনো পোস্ট আপলোড করেন কিংবা কন্টেন্ট এডিট করেন বা কন্টেন্ট আপলোড করেন, সেটি কিন্তু এই ব্যাকআপের মধ্যে থাকবে না। তো এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো লেটেস্ট যদি আপনি ব্যাকআপ রাখতে চান, তাহলে আপনার ওয়েবসাইটের চেঞ্জ করার পরে অথবা কোনো কন্টেন্ট আপলোড করার পরে তারপরে আপনি এখানে ব্যাকআপ রাখতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।